যদি আপনার ফোনে কোনো কল আসে তাহলে সেটাকে হাত দিয়ে রিসিভ করতে হবে না, জাস্ট মুখের কথায় ফোন রিসিভ হয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখায় কীভাবে সেটা করবেন। এই জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন BANI, ঠিক আছে? BANI লিখে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। এখন দেখেন আপনার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটুকু চলে আসছে, ভানি ডায়ালার, ঠিক আছে? জাস্ট এটাকে আপনি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নেক্সট নেক্সট নেক্সট, ওকে। দেওয়ার পর এখান থেকে স্টার্ট যে বাটনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিফল্ট রয়েছে, এখান থেকে হচ্ছে ভানি দিয়ে, তারপর হচ্ছে সেট অ্যাজ এ ডিফল্ট, এখানে এটা দিয়ে অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন, ঠিক আছে? সো ওকে করে দেওয়ার পর কাজ আপনার শেষ। এখন কেউ যদি আপনাকে ফোন দেয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা বলবেন সেই অনুপাতে এটা রিসিভ হবে। এই জন্য আপনাকে থ্রি লাইন্সে যেতে হবে। থ্রি লাইন্সে আসার পর এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে বলা হচ্ছে যে কলার নেম, যদি আপনি এইটাকে অন করে দেন তাহলে যে আপনাকে কল করবে তার নাম ধরে ডাকবে, ওকে। আবার নিচে দেখেন কাস্টমাইজ ওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে, এখানে দেখেন অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক যদি দেয় তাহলে এখানে হ্যালো দেওয়া আছে। সো কল আসার পর যদি আপনি হ্যালো বলেন তাহলে কিন্তু কল রিসিভ হয়ে যাবে। আর আপনি যদি চান এখান থেকে এটা এডিট করে দিবেন তাহলে এটাকে আপনি এডিট করে দিয়ে অন্য কোনো ওয়ার্ড দিলে সেই ওয়ার্ডে কল রিসিভ হবে, ওকে। আরেকটা জিনিস দেখেন এখান থেকে হচ্ছে ডিক্লাইনে ক্লিক দেওয়ার পর দেখেন আপনার কল আসার পর আপনি যদি চান যে রিসিভ করবেন না তাহলে নো বললেই কলটা কেটে যাবে, ওকে। সো এরকম আরও বেশ কিছু ইন্টারেস্টিং অপশন রয়েছে, যেমন অটো রিপ্লে রয়েছে, তারপরে হচ্ছে আরও বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে কত চমৎকারভাবে আপনারা জাস্ট মুখে বলে কল রিসিভ করে ফেলতে পারেন। সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।